সার্কেল নিউজ। বাঁকুড়া জেলার জয়পুর থানার উত্তরবার অঞ্চলের গড়পাড় মৌজার প্রাচীন পঞ্চরত্ন শ্যামচাঁদ মন্দির অবহেলার শিকার। মন্দিরের মধ্যে ধান সিদ্ধ ও অসামাজিক লোকের আড্ডাখানায় পরিণত হয়েছে। পাঁচিল ভেঙে কাটা তারের বেড়া উচ্ছেদ করে মন্দিরকে দূষিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন। মন্দিরের গাত্রে নানা রকম আগাছায় ভরে উঠেছে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, প্রশাসন জরুরি ভিত্তিতে মন্দিরটি সংরক্ষণ করে দখলমুক্ত করুক।